কোনো অবস্থাতে কমছে না ডায়রিয়ার প্রকোপ। রাজধানী সহ আশেপাশের এলাকায় ডায়রিয়া পরিস্থিতি তিন সপ্তাহ ধরে প্রায় একই অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা তাদের অতীত অভিজ্ঞতা থেকে বলছেন যে এ প্রকোপ এখনও তিন থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত বহাল থাকতে পারে। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত রাত ১২টা থেকে এ পর্যন্ত প্রায় ৭০০ নতুন রোগী ভর্তি হয়েছেন। ডায়রিয়ার অবস্থার আপাতত উন্নতির তেমন সম্ভাবনা নেই জানিয়েছেন আইসিডিডিআরবি হাসপাতালের পরিচালক বাহারুল আলম। ডায়রিয়ার প্রকোপ ৬ থেকে ৮ সপ্তাহ পর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে বলেও তিনি জানিয়েছেন। I'm not going to do it.